হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি বিয়াস আছি আপনাদের সাথে। টেক মগজের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরও একটা স্মার্টফোনকে নিয়ে। সো এর আগে আমরা গুগল পিক্সেল 6 স্মার্টফোনটি রিভিউ করেছি। সো আজকে রিভিউ করছি গুগল পিক্সেল 6 প্রো। সো রিভিউটি যারা দেখেননি, আইবটনের লিঙ্কটি দিয়ে দিচ্ছি, চাইলে দেখে আসতে পারেন। সো গুগল পিক্সেল 6 প্রোতে আপনারা পাচ্ছেন 6.71 ইঞ্চির একটি 2K রেজুলেশনের LPTO অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে ব্যবহার করা হচ্ছে 120Hz রিফ্রেশের। আরও পাচ্ছেন আপনারা অ্যান্ড্রয়েড 12 গুগল টেন্সরের প্রসেসর, 15MP মেইন ক্যামেরা, 48MP টেলিফোটো ক্যামেরা, সাথে আছে স্টেরিও স্পিকার, ওয়াইফাই 6E, 5003mAh বিগ ব্যাটারি এবং 30W ফাস্ট চার্জার। সো এই সব কিছু নিয়েই কিন্তু গুগল পিক্সেল 6 প্রো এই স্মার্টফোনটি। সো এই সবগুলো বিষয়ে আজকে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো। সো চ্যানেলে যারা নতুন আছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের চ্যানেলে অ্যাকচুয়ালি প্রতিদিনই স্মার্টফোনের রিভিউ আপলোড হয়ে থাকে। সো সবার আগে দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সো ভিডিওর বিস্তারিত নিয়ে আলোচনা করি। এই ফোনটি আপনার মোট 3টা ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, 12/128GB, 12/256GB এবং 12/512GB। 12/128GB যে বেস ভেরিয়েন্টটি, এই ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে $899। সো $899 থেকে শুরু করে $999 বা $1000 পর্যন্ত এই স্মার্টফোনটির হাইস্ট প্রাইস, মানে হাইস্ট ভেরিয়েন্টটা আপনারা $1000 পেয়ে যাবেন। আর এই ফোনটির আনবক্সিং কন্টেন্টের কথা বলতে গেলে, এই ফোনটি আনবক্স করার সাথে সাথে অ্যাকচুয়ালি পিক্সেল 6 যা যা পাইছেন এটা তো সেম। তারপরে বলে দিচ্ছি, ফোনটি আনবক্স করার সাথে সাথে প্রথমে পাচ্ছেন স্মার্টফোনটি, এরপরে থাকছে একটি কুইক স্টার্ট গাইড, যেটা খুবই ছোট ছিল, দেখতেও খুবই কিউট লাগে। আর এই ভেতরে পাচ্ছেন একটি সিম এজেক্টর পিন, এরপরে পাচ্ছেন আপনারা একটি টাইপ এ টু টাইপ সি অ্যাডাপ্টার এবং একটি টাইপ সি টু টাইপ সি কেবল। বক্সের ভেতরে কিন্তু কোনো রকম চার্জার নাই, সো এটা মাথায় রাখতে হবে, আপনাদেরকে কিন্তু আলাদাভাবে চার্জার কিনে নিয়ে ইউজ করতে হবে। সো এগুলাই ছিল বক্স কন্টেন্ট, বক্সের ভেতরে আর কিছু নাই। ফোনটিতে প্রথমে আজকে কথা বলবো ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.71 ইঞ্চির একটি LTPO অ্যামোলেড ডিসপ্লে, এটা একটা কার্ভ ডিসপ্লে। 6 কিন্তু আপনারা ফ্ল্যাট ডিসপ্লে পাচ্ছিলেন, কিন্তু 6 প্রোতে পাচ্ছেন কার্ভ ডিসপ্লে। আর এই ডিসপ্লেটিতে রিফ্রেশ রেট হিসেবে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেট, এবং এটা কিন্তু অটো মোডে সেট করা যায়, মানে সর্বনিম্ন 10 থেকে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট আপনারা পাবেন। মানে যে অপশানে থাকবেন, সেই অপশানের যতটুকু রিফ্রেশ রেটের দরকার, সেই এই ফোনটা জাস্ট ততটুকুই ব্যবহার করবে। সো এটার কারণে অ্যাকচুয়ালি পারফরমেন্সও ভালো পাবেন আপনারা, এবং ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। আর এই ফোনটির ডিসপ্লে সেকশনে আপনারা HDR10+ পাচ্ছেন। এই ডিসপ্লেটি হচ্ছে একটি 2K রেজুলেশন ডিসপ্লে, এবং রেজুলেশন হিসেবে ব্যবহার করা হয়েছে 1440x3120 পিক্সেল। আর এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গোয়েলা গ্লাস ভিক্টাস। সো ডিসপ্লেটির কোয়ালিটি ছিল খুবই ভালো। আর ডিসপ্লেটির ওপরে সেন্টারে একটি পাঞ্চল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটির সাইজ খুবই ছোট ছিল। ডিসপ্লেটির চিন এবং বেজেলের পরিমাণটাও খুবই কম ছিল, নিচের চিনটা একদমই কম বলা যায়, আর সাইজের ব্যারেলটা নাই বললেই চলে। সো কার্ড ডিসপ্লে হিসাবে ভিউইং অ্যাঙ্গেল ছিল খুবই ভালো, আর এই ডিসপ্লেটি দিয়ে যতগুলো ভিডিও দেখা গেছে সবগুলো থেকে শার্পনেস পাওয়া গিয়েছে খুবই ভালো। সো অ্যামোলেড ডিসপ্লে হিসাবে যতটা ভালো পারফরমেন্স করার কথা, ঠিক ততটাই ভালো পারফরমেন্স করেছে এই ডিসপ্লেটি। এই ডিসপ্লেটি আপনারা ইনডোরে এবং আউটডোরে ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এই ফোনটিতে পাচ্ছেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি স্পিড ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটির পজিশনটাও ছিল খুবই ভালো, আর ফোনটির ফেস আনলক স্পিডও ছিল যথেষ্ট ফাস্ট। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার। সো স্পিকার কোয়ালিটি ছিল খুবই ভালো, সুন্দর লাউড ছিল এবং ভালো রকমের বিট প্রোডিউস করছিল। এই ফোনটিতে ব্যাটারি সেকশনে আপনারা পাচ্ছেন 5003mAh একটি বিগ ব্যাটারি। এই চার্জারটি দিয়ে আপনারা আপনার এই ব্যাটারিকে খুব ফাস্টলি চার্জ করতে পারবেন, যেমন 30 মিনিটে 50% করতে পারবেন, এবং 1 ঘন্টা 5 থেকে 10 মিনিটের ভেতরেই আপনাদের ফোনকে 0 থেকে 100% করতে পারবেন। এই ফোনটিতে আপনারা ফাস্ট ওয়্যারলেস চার্জারেরও সাপোর্ট পাচ্ছেন, যেটা 23W, এবং রিজার্ভ ওয়ারলেস চার্জিংয়েরও সাপোর্ট পাচ্ছেন এই ফোনটিতে আপনারা। আর এই ব্যাটারি থেকে আপনারা খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন, কারণ এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 5nm প্রসেসর, যেটা খুবই ব্যাটারি এফিসিয়েন্ট। সো এই ব্যাটারি থেকে যদি আপনার হিভি ইউজও করেন, তারপরে একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর যদি নর্মাল ইউজ করেন তাহলে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এই ফোনটিতে প্রসেসর সেকশনে আপনারা পাচ্ছেন গুগল টেন্সর 5nm একটি প্রসেসর, যেটি 2.80GHz-এর। আর জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন মালি G78MP20। সো এই প্রসেসরটির পারফরমেন্স ছিল খুবই ভালো, এটা একটা নতুন প্রসেসর। আর প্রসেসরটি থেকে গিগব্যাঞ্চ স্কোর পাওয়া গেছে 1042, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর গুগল যেটা বলছে যে এটা স্ন্যাপড্রাগন 888 প্রসেসর থেকেও খুবই ভালো লেভেলের পারফরমেন্স করবে। সো ডে টু ডে ইউজে এটা খুবই ভালো লেভেলের পারফরমেন্সই করেছে। আপনারা যদি হিভি ইউজও করেন তারপরেও কোনো রকম ল্যাগিংয়ে দেখা দেখতে পাবেন না। আর গেমিংয়ের কথা বলতে গেলে যতগুলো গেম আছে প্রায় সবগুলোই খেলতে পারবেন, কোনো ল্যাগিংয়ের দেখা আপনারা দেখতে পাবেন না, আলট্রা গ্রাফিক্স এবং আলট্রা ফ্রেম রেটেই খেলতে পারবেন। এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 12-এর সাথে, এবং সাথে আছে মাই ইউএক্স। সো অ্যান্ড্রয়েড 12-এর নতুন নতুন অনেকগুলো ফিচার এসেছে, সবগুলোই এই ফোনটিতে আপনারা পাবেন। এক কথায় বলতে গেলে নোটিফিকেশন প্যানেলে চেঞ্জ আছে, প্লাস আইকনে চেঞ্জ আছে, মানে সবগুলো ক্ষেত্রে অ্যান্ড্রয়েড 12-এ আপনারা নতুন নতুন অনেকগুলো ফাংশন দেখতে পাবেন। অ্যানিমেশনের ক্ষেত্রে অনেকগুলো চেঞ্জ আনা হয়েছে। আর এই অ্যান্ড্রয়েড 12-এর সব থেকে ইন্টারেস্টিং যে বিষয় হচ্ছে, এখানে আপনারা প্রাইভেসি ড্যাশবোর্ড পাচ্ছেন, মানে আপনাদের ফোনে
কোন অ্যাপসটা কি কি আপনাদের ইউজ করছে, কোন অ্যাপসটা মাইক্রোফোন ইউজ করছে, কোন অ্যাপটা ক্যামেরা ব্যবহার করছে, সবগুলা এই প্রাইভেসি ড্যাশবোর্ড থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। আপনারা চাইলে সেটাকে অ্যালাউ করতে পারবেন, আবার যদি না চান সেটাকে ডিজেবলও করে দিতে পারবেন। সো অ্যান্ড্রয়েড 12 এরকম আরও অনেকগুলো ফিচারে ভর্তি। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে সব কিছু খুবই স্মুথলি চলছিল। হেভি ইউজ এবং নর্মাল ইউজে কোনো রকম ল্যাগিংয়ের দেখা আপনারা দেখতে পাবেন না। আর এখানে স্টোরেজ সেকশনে ব্যবহার করা হয়েছে UFS 3.1 এবং র্যাম সেকশনে আপনারা পাচ্ছেন LPDDR 5 র্যাম। সো এই কারণে অ্যাপ ওপেনিং ক্লোজিং স্পিডও ছিল খুবই ফাস্ট। ফোনটির কানেক্টিভিটি সেকশন আপনারা পাচ্ছেন ডুয়েল 5G। এই 5G কিন্তু অনেকগুলো ব্যান্ড সাপোর্ট করে, হয়তো 22 কিংবা 24টার মতো। এক্সাক্ট কতগুলো সাপোর্ট করে এটা জানাইতে পারতেছি না। ডুয়েল 4G ভোল্ট পাচ্ছেন, ওয়াইফাই 6E কিন্তু পাচ্ছেন, যেটা লেটেস্ট এখন সেটাই পাচ্ছেন, এবং ব্লুটুথ 5.2 পাচ্ছেন, NFCও পাচ্ছেন, কোনোরকম FM রেডিও পাচ্ছেন না, নোটিফিকেশন লাইটও পাচ্ছেন না এই ফোনটিতে আপনারা। আর এই ফোনটিতে আপনারা 5 ইয়ার্সের সিকিউরিটি আপডেট পাবেন এবং 4 ইয়ার্সের OS আপডেট পাবেন। মানে এখানে আপনারা অ্যান্ড্রয়েড 13, 14, 15, 16 পর্যন্ত এই ফোনটিতে আপনারা আপডেট পেয়ে যাবেন অটোমেটিকলি। সো ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে অ্যাকচুয়ালি পিক্সেল 6-এর সাথে 6 প্রোটা তেমন একটা ডিফারেন্স নাই, পুরোটাই সেম বলা যায়। ফোনটির ব্যাক পার্টে অ্যাকচুয়ালি গ্লাস ব্যবহার করা হয়েছে, যেটা কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস, এবং ফ্রেমটি পাচ্ছেন অ্যালুমিনিয়াম ফ্রেমের। অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়ার কারণে অ্যাকচুয়ালি বডিতে আপনারা অ্যান্টেনা লাইন দেখতে পাবেন অনেকগুলো। আর এই ফোনটিতেও আপনারা সেমভাবে পাচ্ছেন IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেশন। মানে এই ফোনটি যদি আপনাদের পানিতে পড়েও যায় বা বৃষ্টি পানিতে ভেজে বা ময়লার মধ্যে যদি পড়ে যায় তাহলে কোনো রকম সমস্যা হবে না। আর এই ফোনটির থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার এবং এই ফোনটির ওজন হচ্ছে 210 গ্রাম। সো কেনার আগে অবশ্যই দেখে নেবেন, কারণ এই ফোনটা কিন্তু অনেক মোটা এবং অনেকটা ভারী বলা যায়। যেহেতু 5000mAh বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সো এই ব্যাটারির তুলনায় ধরতে গেলে যে মানে ওজনটা স্যাক্রিফাইস করা যায়। আর ইনহ্যান্ডফিলের কথা বলতে গেলে ইনহ্যান্ডফিলটা খুবই ভালো ছিল এই ফোনটির। আর এই ফোনটি আপনার মোট 3টে কালারের মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, ক্লাউড হোয়াইট, শর্ট সানি এবং স্টর্মি ব্ল্যাক। সো এই 3টে কালারে কিন্তু আপনার ফোনটি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এবং এই 3টে কালারই ছিল খুবই সুন্দর কালার। আর ফোনটার ক্যামেরা লেআউটের কথা বলতে গেলে অ্যাকচুয়ালি পিক্সেল 6-এ যে ক্যামেরা লেআউটটা ছিল, পিক্সেল 6 প্রোতেও সেম ক্যামেরা লেআউটই। ক্যামেরা বাম্পটা ছিল খুবই মোটা আর বড়। তবে গুগল যেটা বলছে যে অ্যাকচুয়ালি এই ক্যামেরা বাম্পটা অন্যান্য স্মার্টফোনে ক্যামেরা বাম্পের মতো না, এটা অ্যাকচুয়ালি ফ্লোরের উপর রেখে আপনারা যখন ইউজ করবেন তখন আপনাদের ফোনটা নড়বে না, এই ক্ষেত্রে ক্যামেরা বাম্পে অতটা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা নাই। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা রাইট সাইডে পাচ্ছেন উপরের দিকে একটি পাওয়ার বাটন এবং নিচে ব্যবহার করা হয়েছে একটি ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটনের উপরে একটা টেক্সচার টাইপের ডিজাইন দেওয়া আছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর ফোনটির নিচে পাচ্ছেন আপনার একটি স্পিকার গ্রিল, একটি টাইপ সি পোর্ট এবং একটি মাইক্রোফোন। ফোনটির লেফট সাইডে পাচ্ছেন একটি সিম ট্রে, যেটি ছিল হচ্ছে ডুয়েল ন্যানো সিম ট্রে। এই সিম ট্রেতে কিন্তু আপনারা জাস্ট 2টা ন্যানো সিম ব্যবহার করতে পারবেন, কোনো রকম মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন না। আর এই 2টা সিমেই কিন্তু আপনারা, আর এই সিম ট্রেতে কিন্তু আপনারা 2টাই eSIM-এর সাপোর্টও পাচ্ছেন, মানে eSIM-ও ব্যবহার করতে পারবেন আপনারা। আর ফোনটির ওপরে পাচ্ছেন জাস্ট একটা সেকেন্ডারি নয়েজ। আর ফোনটির ক্যামেরা লেআউটেও কিন্তু একটি মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। সো এই ফোনটিতে মোট আপনারা 3টা মাইক্রোফোন পাচ্ছেন। ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা রিয়ার সাইডে মানে পেছনের দিকে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেট আপ। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 15 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.9। 48 মেগাপিক্সেলে এটি টেলিফোটো লেন্স ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারচার f3.5। আর 12 মেগাপিক্সেলে একটি আলট্রাওয়াইড ক্যামেরা পাচ্ছেন, যার অ্যাপারচার f2.2। আর ফোনটির সেলফি ক্যামেরাতে পাচ্ছেন 11.1 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। সো ফোনটির ক্যামেরা কোয়ালিটি ছিল খুবই ভালো। ফোনটিতে যে 48 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে, এটি দিয়ে আপনারা 4x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন, মানে অপটিক্যাল জুম করে টেলিফোটো লেন্সে ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন। আর ফোনটির যে মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল, এটিতে আপনারা OIS-এর সুবিধা পাচ্ছেন, সবগুলো ক্যামেরাতে OIS-এর সুবিধা পাচ্ছেন আর EIS-এর সুবিধাটাও পাচ্ছেন। আর ফোনটির যে রিয়ার ক্যামেরা বা মেইন ক্যামেরা, এটিতে আপনারা 4K-তে 30 এবং 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন, 1080p-তে 30, 60, 120 FPS এবং 240 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 4K-তে 30 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080p-তে 30 এবং 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সো ক্যামেরা কোয়ালিটি ছিল খুবই ভালো, খুবই সুন্দর ছবি তুলতেছিল, ডাইনামিক রেঞ্জ ভালো ছিল, ডিটেলসও খুবই ভালো ছিল, সবগুলো ক্যামেরার কোয়ালিটি এখানে খুবই ভালো ছিল। সেলফি ক্যামেরাতে মেগাপিক্সেল কম দেওয়া হলে কিন্তু সেলফি ক্যামেরার ডিটেলস ছবি, সেলফি ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো ছিল। অ্যাকচুয়ালি ক্যামেরা কোয়ালিটির ওপরে ডিপেন্ড করে, মেগাপিক্সেল কোনো ফ্যাক্ট না। সো কিছু ছবির স্যাম্পল দিচ্ছি আপনাদেরকে এবং ভিডিওর স্যাম্পল দিচ্ছি, দেখে নিন তাহলে বুঝতে পারবেন যে এই ফোনটির ক্যামেরাটা কতটা ভালো পারফরমেন্স করছিল।
সো শেষ কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি দুইটা স্মার্টফোনের ভিতরে Pixel 6 Pro এবং Pixel 6 এর ভিতরে কিছু কিছু ডিফারেন্স আছে যেমন ডিসপ্লের ক্ষেত্রে একটা বিগ ডিফারেন্স আছে 6 এ পাচ্ছেন আপনারা 6.4 ইঞ্চির ডিসপ্লে এবং 6 Pro তে পাচ্ছেন 6.71 ইঞ্চির ডিসপ্লে এবং 6 এ ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ডিসপ্লে আর 6 Pro তে পাচ্ছেন আপনারা একটি কার্ভ ডিসপ্লে সো 6 Pro ডিসপ্লের কোয়ালিটিটা আরো ভালো ছিল এটা একটা 2K রেজোলিউশনের ডিসপ্লে দুইটাতেই আমোলেড ডিসপ্লে পাচ্ছেন আপনারা আর প্রসেসরের ক্ষেত্রে দুইটাতেই সেম পাচ্ছেন কোনো চেঞ্জ নাই প্রসেসরের ক্ষেত্রে ক্যামেরার ক্ষেত্রে একটি বিগ চেঞ্জ আছে 6 এ পাচ্ছেন জাস্ট দুইটা ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 6 Pro তে পাচ্ছেন আপনারা 15 মেগাপিক্সেল মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা সেলফি ক্যামেরার ক্ষেত্রেও চেঞ্জ আছে আর ব্যাটারির ক্ষেত্রে Pro তে পাচ্ছেন আপনারা 5000 mAh এর ব্যাটারি এবং 6 এ পাচ্ছেন 4614 mAh এর ব্যাটারি দুইটাতেই কিন্তু 30 ওয়াটের ফাস্ট চার্জারই কিন্তু সাপোর্ট করে সো এইগুলাই ছিল এই দুইটা ফোনের মধ্যে মেজর ডিফারেন্স আরো কিছু কিছু চেঞ্জ আছে তো শেষ কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি দুইটা ফোন দুই রকমের প্রাইজিং এও কিন্তু অনেকটাই চেঞ্জ 6 Pro তে প্রাইসটা বেশি হওয়ার কারণ হচ্ছে এখানে 2K রেজোলিউশনের ডিসপ্লে দেওয়া হয়েছে প্লাস ক্যামেরাটা ভালো ব্যাটারিটা অনেক বেশি সো এটার জন্য এর প্রাইসটা বেশি এবং এই প্রাইস অনুযায়ী আমার মনে হয় এই ফোনটা ঠিকঠাক আছে আর একটু কম হইতে পারত সো এই ছিল এই ফোনটির রিভিউ রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে